بسم الله الرحمن الرحيم আমাদের আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি এই এলাকা থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামাল কামাল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাখের স্লোগান হাতে তালি পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় ভদ্র আওয়ামী লীগ নেতা জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের সুযোগ্য কৃতি সন্তান বঙ্গবন্ধুর আপন বাগিনা যুবলীগের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান আজকের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য যিনি যুবলীগের যখন চেয়ারম্যান ছিলেন যার নেতৃত্বে আমি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে কাজ করেছি আমার সৌভাগ্য আমার সেই প্রিয় নেতা আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জননেতা শেখ ফজলুল করিম শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান মুক্তিযুদ্ধে যিনি জীবনকে বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে এদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন যিনি বীর বিক্রম উপাধি পেয়েছেন আমাদের সংগঠন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবাই উপস্থিত আছেন আরেকজন আমার প্রিয় নেতা যিনি অনর্গল বক্তৃতা যখন দেন কর্মীরা উদ্বুদ্ধ হয় উৎসাহিত হয় দলের জন্য নিবেদিত নেতা সদ্য নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মাহবুব আলম হানিফ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমাদের এ চট্টগ্রাম বিভাগের প্রধান সেলিম ভাই সেলিম ভাইয়ের নেতৃত্বে তারপরে হানিফ ভাই তারপরে স্বপন ভাই আমাদের বিভাগের নেতৃত্বে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী থেকে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কুমিল্লার কৃতি সন্তান আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা জনাব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এই সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী উপস্থিত আছেন
আমাদের আরেক বোন যিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক আমাদের আপা ফরিদুন নাহার লাইলি আপা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক দাউদ গান্ধীর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুল সবুর এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন বিশেষ বক্তা বরুড়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুল ভাই আরেকজন মাননীয় এমপি কুমিল্লা বৌরিসং ব্রাহ্মণপাড়া থেকে নির্বাচিত মরহুম আব্দুল মতিন খসরু সাহেবের মৃত্যুর পর যিনি এখন এমপি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট আবুল হাসান খান মঞ্চে উপস্থিত আছেন আরেকজন কুমিল্লা মহানগর শ্রদ্ধেয় নেতা মরহুম অ্যাডভোকেট আফজল খানের সুযোগ্য কন্যা জাতীয় সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা মাননীয় এমপি সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উত্তর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট রুল আমিন ভাই সেক্রেটারি রশন আলী মাস্টার সাহেব আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন আমি সাংগঠনিক রিপোর্ট অনেক লম্বা অনেক বিরাট সবটা পড়ব না কয়েক বছরের সাংগঠনিক রিপোর্ট গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত এই রিপোর্ট পেশের আগে শ্রদ্ধার সহিত স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করি আমাদের বঙ্গমাতা বেগম ফজলুদ্দিন সাহেব মুজিব সহ 15ই আগস্টের কালরাত্রিতে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করি স্বাধীনতার পক্ষে যারা জীবন দিয়েছেন সবাইকে স্মরণ করে সংক্ষেপে অল্প একটু পাঠ করব বাকিটা বাকিটা পঠিত বলে গণ্য করা হবে যাই হোক আমাদের শ্রদ্ধেয় নেতা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় সড়ক পরিবহন সেতুমন্ত্রী এক্ষণে উনি বাসুয়েলি উদ্বোধন ঘোষণা করবেন আমি আর না পড়ে শুধু এটুকু বলবো আমাদের এই জেলা 10টি উপজেলা 5টি আসন নাঙ্গলকোট শত দক্ষিণ লালমাই থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আহমদ মোস্তফা কামাল লাকসাম মনোরগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব তাজুল ইসলাম বরুড়া থেকে মাননীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল বুরিশং ব্রাহ্মণপাড়া থেকে অ্যাডভোকেট আবুল হাসান খান সদ্যগ্রাম থেকে আমি মজিবুল হক এই 5টি উপজেলায় আমরা 5জন এমপি একসাথে এই জেলার আমরা কাজ করে যাচ্ছি এটুকু কথা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটুকু বলে আমি শেষ করব আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমাদেরকে বা যাকে মনোনয়ন দিবেন এই 5টি আসনে ইনশাল্লাহ নৌকা বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লাহ আমাদের সংগঠন খুব মজবুত সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু